ইত্যাদি। তুমি নতুন বাড়ি, ঘর, গৃহপ্রবেশ, পুজো এই সকল দেখি কি প্রমাণ করতে চাইছো? আর যারা ভিউয়ার্স আমার মতো নতুন ক্রিয়েটার, তোমার ভিডিও দেখে কি ভাবছে? নমস্কার বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা রোজ দেখাই সেটা না দেখালে কি আর ভালো লাগে? দেখো আজকে কি কি ফুল এনেছি, দেখতে থাকো। আজ দুটো ফুলের নাম তোমাদের জিজ্ঞেস করব, তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে ফুলগুলো তোমরা চেনো কি না। দেখো কত রকমের জবা আছে, রোজ থাকে। এই ফুলটা কি ফুল বলো তো বন্ধুরা, তোমরা কি চেনো এই ফুলটা কি ফুল? চিনলে কমেন্টস করে বলো। আর একটা ফুল দেখাচ্ছি, দাঁড়াও, এখানে তো জবা দেখলে। দেখো এই ফুলটা বলো কি ফুল, তোমরা কিন্তু কমেন্টস করবে, ঠিক আছে? কি সুন্দর দেখতে, তাই না ফুলটা? আর ফুলটার গন্ধও খুব সুন্দর। আর ফুল তো আমরা সবাই ভালোবাসি, আর ফুল দেখলে তো সবারই মনটা মানে খুশিতে ভরে যায়। তারপর যদি এরকম বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফুল হয়, এই ফুলটা দেখো, সেই জন্য তোমাদেরকে ফুল দেখিয়ে আগে তোমাদের মনটা ভালো করে দিলাম। আর মন ভালো থাকলেই সব ভালো। তোমরা হাতটা দেখে কি বুঝতে পারছো যে আজকের পুজোটা কে করেছে? আমার ছেলে। আজ পুজোটা কিন্তু আমার ছেলে করেছে। চলো এবার রান্নাঘরে যাই, কি কি রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই। এখানে দেখো ডাল হচ্ছে, যেটা রোজই হয়, মুসুরের ডাল। আর যা গরম বন্ধুরা, একদম রান্না করতেই ইচ্ছে করছে না, তবুও তো রান্না করতেই হবে। আর এখানে দেখো আলু পটলের একটা সবজি হয়েছে, আর এখানে পোস্ত হবে, কি পোস্ত বলো তো বন্ধুরা, কুঁদরি পোস্ত। আর মাছ, আর জানি না কি রান্না করব, শেষে হতে পারে একটু আমের চাটনি, তাছাড়া আর কিছু না। আজ ভাজাভাজি কিছুই করছি না। আর এই কুঁদরি পোস্ত করতে অনেক সময় লাগে, বিরক্ত লাগে আমার, একে এত গরম। আর রান্না না করলে কে খেতে দেবে বলো বন্ধুরা, নিজেকেই তো রান্না করতে হবে, তবেই না খেতে পাবো। আর তোমাদের দাদা ভাই তো ডিউটিতে, আজ ছেলে স্কুল ছুটি আছে, বাড়িতেই আছে, তোমরা তো দেখলেই ছেলে পুজো করেছে আজ। আর এত গরম না, সারাক্ষণ রান্না করতে করতে না আমি একবার করে এসে বসে পড়ছি, ফ্যান চালিয়ে থাকতে পারছি না। আর ওই রুমে তো আমার ছেলে আছে। চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, সবচেয়ে বড় কাজটা করে ফেলি, দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। কতটা সময় লাগে যে এটা পরিষ্কার করতে আমার, তোমরা বললে বিশ্বাস করবে না, অবস্থা খারাপ হয়ে যায়। আর বাসন বেশি নেই, এই কটা বাসন আছে ওগুলো ধুয়ে নেব, তাহলেই সব কাজ কমপ্লিট। ছেলের অবস্থা দেখো, দাঁড়াও, এই দেখো বাবা, এদিকে তাকাও, আমি ভিডিও করিনি, একবার তাকা, একবার এসো নাই, রূপ একবার দেখি, মুখটা দেখি, আমার হাতে ফোন নেই, দেখ, এই দেখ, দেখাবি না মুখটা, দেখ দেখ, আমার হাতে ফোন নেই, দেখ। বন্ধুরা সব কাজ বাজ সেরে তোমাদের সামনে বসে পড়েছি কিছু কথা বলার জন্য। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজ কাকে নিয়ে কথা বলবো, অবশ্যই আমাদের মন্দিরাদিকে নিয়ে কথা বলবো। আর তোমরা সবাই জানো মন্দিরাদিকে, তাই না? এমন কেউ আছো নাকি যে মন্দিরাদিকে চেনো না? তবে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা না দেখি কেউ মন্তব্য করো না, ভীষণ খারাপ লাগে। অনেকেই দেখি ভিডিও না দেখি মন্তব্য করে চলে যাও, কারণ থাম্বনেল টাইটেল দেখো তোমরা, তোমরা বুঝতে পারো না, যা খুশি একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছ, এমনটা করো না। তো মন্দিরাদি
তোমাকে বলছি, তুমি যে এত সুন্দর একটা বাড়ি আমাদেরকে দেখালে ইউটিউবের টাকায় করেছো সেটা তো তুমি বলেই দিলে, নেম প্লেটটা যেটা বসিয়েছো সেখানেই তো তুমি সবাইকে বলে জানিয়ে দিয়েছো যে তুমি ইউটিউবের টাকায় কিভাবে এত সুন্দর একটা বাড়ি করলে, গৃহপ্রবেশ করলে, পুজো করলে। তোমার ওই ভিডিওটা দেখে আমার মতো নতুন ক্রিয়েটাররা যারা ইউটিউবে এসেছে তাদের কি মনে হচ্ছে, বা যারা ভিউয়ার্সরা আছে আমার মতো ভিউয়ার্সরা আছে, আমি তো তোমার ভিউয়ার্স, তো তাদের কি মনে হচ্ছে, তুমি কি প্রমাণ করলে বা তুমি কি প্রমাণ করতে চাইছো? তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, মন্দিরাদির ওই ভিডিওটা দেখে না সত্যি বলছি আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, হয়তো বলবে বানিয়ে বলছি, না বন্ধুরা একটুও বানিয়ে বলছি না। তোমরা যদি ভিডিওটা দেখো, আমি জানি না তোমাদেরও মনে হয় আমার মতোই অবস্থা হবে। তো আমি নতুন করে মন্দিরাদিকে কিছু বলবো না, কারণ আমার কিছু বন্ধু আছে, আমি বলবো আমার বন্ধুই যারা এত সুন্দর কমেন্টস করেছে মন্দিরাদিকে। আমার বন্ধুরা, আমার মনের কথা না, মন্দিরাদিকে কমেন্টস করে জানাতে হয়নি, মন্দিরাদিকে আলাদা করে আমাকে কোনো কমেন্টস করতে হয়নি, কারণ আমি যখনই কমেন্টস করতে গেছি ভাবছিলাম একটা ভালো কমেন্টস করব সত্যি বলছি, কিন্তু যখনই কমেন্টসগুলো দেখলাম না আর বাকি কমেন্টসগুলো, তখন দেখলাম যে ভিউয়ার্সরা তো বলেই দিয়েছে আমার মনের কথা, তারাই কমেন্টস করে বলে দিয়েছে, আমাকে নতুন করে আর বলতে হয়নি। তো তোমরা ভাবছো কি এমন কথা, আমার মনের কথা আবার সেটা ভিউয়ার্সরা বলে দিয়েছে? তো শোনো কথাগুলো। একজন বলেছে, নারীই সর্বজয়া, তার দৃষ্টান্ত উদাহরণ হলো আমাদের মন্দিরা। একদম আমার মনের কথা, সত্যি বলছি নারীই সর্বজয়া। যারা মন্দিরাদির ভিডিও আগে থেকে দেখেছো তারা ঠিক বুঝতে পারবে যে এই কথাটা মন্দিরাদির জন্য কতটা খাটে। তারপর একজন লিখেছে, দিদি তুমি আমাদের পথ চলার আদর্শ, তুমি দেখিয়ে দিলে মেয়েরা সব পারে। আমিও বলছি মন্দিরাদি, তুমি দেখিয়ে দিলে যে মেয়েরা সব পারে, আর আমাদের মতো মেয়েদের অবশ্যই তুমি পথ চলার আদর্শ, আর যারা নতুন ক্রিয়েটার তাদের জন্য তো একদম পারফেক্ট আদর্শ তুমি। একজন বলেছে, তোমাকে দেখে সব মেয়ে শিখবে বেঁচে থাকার নামেই জীবন। এই কমেন্টসটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি কারোর নাম বলছি না, শুধু কমেন্টসগুলো বলছি, যে তোমাকে দেখে সব মেয়ে শিখবে বেঁচে থাকার নামেই জীবন। একদম তাই, মন্দিরাদি কীভাবে লড়াই করেছে, কীভাবে স্ট্রাগল করেছে, পুরনো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কীভাবে এই জায়গাটায় পৌঁছেছে। একজন লিখেছে, একটা মেয়ে হয়ে তোমার সাফল্য দেখে চোখে জল চলে এলো। একদম একদম সত্যি বলছি, মন্দিরাদির এই সাফল্যটা দেখে, মন্দিরাদির ওই ভিডিওটা দেখে সত্যি বলছি আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তোমাদের আগেও বলেছি, হ্যাঁ আমার চোখেও জল চলে এসেছিল। সত্যি তুমি দেখিয়ে দিলে আমরা নারী আমরা সব পারি। একদম, আমরা এই যে মুখে বড় বড় কথা বলি আমরা নারী আমরা সব পারি, আদৌকে আমরা সব কিছু করে দেখাতে পারি, কিন্তু মন্দিরাদি দেখিয়ে দিয়েছে। তো মন্দিরাদির জন্য যে লিখেছেন সত্যি একদম পারফেক্ট লাইন, যে আমরা নারী আমরা সব পারি। একদম মন্দিরাদির জন্য তো একদম সত্যি, মন্দিরাদি তুমি সত্যি দেখিয়ে দিলে যে আমরা নারী আমরা সবই পারি। আর একটা কমেন্টস আমি তোমাদের শোনাবো বন্ধুরা, সত্যি বলছি কিছু কিছু আমাদের মতোই বন্ধুরা ক্রিয়েটাররা এমন এমন ভিডিও করছে না, সত্যি মানে চোখে দেখা যাচ্ছে না এরকম ভিডিও করছে। হ্যাঁ কিছু বলাও যাবে না, কারণ সবারই একটা ব্যক্তিগত ব্যাপার, খুব খারাপ লাগে, রাগও হয় যে কেন কেন এরকম করে ভিডিও করা, সৎ পথে থেকে কি ভিডিও করা যায় না? সেরকমই একটা কমেন্টস আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, মন্দিরের দিকে একজন ভিউয়ার্স করেছেন। সত্যি মন্দিরা তুমি মা লক্ষ্মী, সৎ পথে থেকে স্বামী এবং সংসার সঙ্গে নিয়ে একটি মেয়ে ইচ্ছা করলে কোথায় পৌঁছাতে পারে সেটা তুমি দেখিয়ে দিলে। একদম মন্দিরাদি, সেটা তুমি তো দেখিয়ে দিয়েছ। তো আমার কিছু কিছু বন্ধুদের বলছি, দেখো মন্দিরের দিকে দেখে তো তোমাদের শেখা উচিত, বা আমার তো শেখা উচিতই, কারণ আমি শিখছিও যে সৎ পথে থেকে কিন্তু সব কিছুই জয় করা যায়। তাই তোমরা অনেক বন্ধুরা এমন এমন ভিডিও করছো, এগুলো করো না, দেখতে খুব বাজে লাগে, এটাই বলবো। বেশি কিছু বলবো না, কারণ সবারই তো একটা ব্যক্তিগত ব্যাপার বলে আছে, তাই না? সেখানে তো কারো মানে কি বলবো হস্তক্ষেপ করা উচিতই না, আর আমিও করছি না, জাস্ট তোমাদের বললাম। আর যে ভিউয়ার্স এই কমেন্টসটা করেছেন তাকে তো আমি বলবো, মানে আপনি তো অসাধারণ মনের মানুষ, তাই এত সুন্দর একটা কমেন্টস করেছেন মন্দিরাদিকে। আর মন্দিরাদিকে তো আমার নতুন করে কিছু বলারই নেই, তুমি তো সর্বজয়া, তুমি তো মা লক্ষ্মী, সবাই তো বলেই দিচ্ছে, মানে আমরা যে নারী সবই পারি তার দৃষ্টান্তমূলক উদাহরণ কিন্তু তুমি। আমার এটা এগুলো কিন্তু আমারই মনের কথা, বাকি ভিউয়ার্সরা যে কমেন্টসগুলো করেছে না আমাকে নতুন করে তোমাকে বলতে হচ্ছে না, তাই আমি কমেন্টসগুলোই তোমাদের পড়ে শোনাচ্ছি। আর মন্দিরাদি তো কমেন্টসগুলো দেখেইছে। একজন লিখেছেন, সত্যি তুমি অপরাজিতা, তিল তিল করে কষ্ট আর পরিশ্রম তুমি আজ সফলতা পেয়েছ, তিল তিল করে কষ্ট আর পরিশ্রম করে তুমি আজ সফলতা পেয়েছ,
কষ্টের ফল অনেক আনন্দের হয়। তোমার ভিডিওগুলো অনেক ভরসা দেয় আমাদের। এই কমেন্টস সত্যি বলছি আমার এত ভালো লেগেছে। হ্যাঁ, সব কমেন্টসগুলোই আমার ভালো লেগেছে, তোমাদের বললাম, আর একদমই আমার মনের কথা। আর মন্দিরাদি, তোমাকে বলছি, সত্যি তুমি অপরাজিতা গো, সত্যি তুমি প্রমাণ করে দিলে যে তুমি, মানে তুমি, আমরা নারী আমরা সবই পারি, সেটা তুমি প্রমাণ করে দিয়েছ। আর একটা কথা বলি, আমাদের মতো নতুন ক্রিয়েটারদের বা ভিউয়ার্সদের তুমি কিন্তু ভরসা দিচ্ছ, ভীষণ ভরসা দিচ্ছ। তোমার ভিডিওগুলো দেখে না আবার ভরসা পাচ্ছি, নতুন করে ভিডিও দেওয়ার এনার্জি পাচ্ছি, সত্যি বলছি বন্ধুরা। আর আমার কিছু বলার নেই, এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো দেখে, আর এগুলো কিন্তু সবই আমার মনের কথা মন্দিরাদিকে জানানোর ছিল, তাই জানিয়ে দিলাম যে সত্যি মন্দিরাদি, আমরা নারী আমরা সব পারি, সেটা কিন্তু তুমি দেখিয়ে দিলে, তুমি প্রমাণ করে দিলে। আর তোমার ওই নেম প্লেটটা সত্যি বলছি অসাধারণ লেগেছে, অসাধারণ। আর কিছু বলার নেই মন্দিরাদি, তোমাকে সত্যি তুমি প্রমাণ করে দিয়েছো, তুমি সর্বজয়া, তুমি অপরাজিতা, আর আমরা নারী আমরা চাইলে সব পারি, তুমি কিন্তু প্রমাণ করে দিয়েছো। আর নতুন নতুন যে আমাদের মতো ক্রিয়েটাররা আছে, আমরা ভাবি যে আমরা হয়তো কিছু করতে পারবো না, কিন্তু না, তোমাকে দেখে কিন্তু আমরা অনেকেই ভরসা পাচ্ছি, আমি তো ভরসা পাচ্ছি, আমি জানি আমার অনেক বন্ধুরা ভরসা পাচ্ছে। এবার লাস্ট একটা কথাই বলবো যে ভালো থাকুক তোমার সৌভাগ্যী কুটির, ভালো থেকো তুমি, আর সুস্থ দেখো, সব সময় এভাবেই ভিডিও দিতে থাকো, এগিয়ে যাও। আর ভালোবেসে যেভাবে তোমার পাশে ছিলাম, ভিডিও দেখতাম, সেভাবেই দেখবো। আর আমি এই ভিডিওটা করেছি একমাত্র তোমার ভিউয়ার্স হিসাবে, আর অন্য কিছু না। তো বন্ধুরা, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।